Assalamu alaikum warahmatullah. Welcome to my online class. Dear listener, last day we discussed wonder of the word part 1. Today we'll discuss wonder of the word part 2. This is the English first hour class of class 6. Today we'll discuss the scene passage of English first hour. Dear listener, before going to start our topics, we'll learn some word meanings from the passage from the book. সো প্রত্যেকে তোমরা সবাই এই ওয়ার্ড মিনিংগুলো খাতায় লিখে ফেলো এবং এই সমার্থক শব্দগুলো তোমরা খাতায় লিখে ফেলো এগুলো থেকে তোমাদের সিমিলার মিনিংস যেগুলো আসে তো প্রথমটা হচ্ছে হিউজ এইচ ইউ জি হিউজ হিউজ হচ্ছে বিশাল যেটা সিনোনিম হচ্ছে এল এ আর জি ই লার্জ বি আই জি বিগ ইনভেনশন I-N-V-E-N-T-I-O-N ইনভেনশন হচ্ছে আবিষ্কার যার সমার্থক শব্দ হচ্ছে ডিসকভার আবার ইনভেনশন থেকে ইনভেন্টর যদি হয় সেটা হবে আবিষ্কারক রিসেন্ট সাম্প্রতিক দ্যাট হ্যাপেন্ড এ শর্ট টাইম এগো কিছুদিন আগে যেটা কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে ঘটিয়েছে এল ই এ আর এন লার্ন লার্ন অর্থ হচ্ছে কোনো কিছু শেখা সেটা হচ্ছে স্টাডি কে এন ও ডব্লিউ নো ড্রিম হচ্ছে স্বপ্ন ফ্যান্সি নোশন কন্টিনেন্ট যেটা হচ্ছে মহাদেশ যেমন এশিয়া সাব কন্টিনেন্ট আমরা বলি কন্টিনেন্ট মহাদেশ সেটা হচ্ছে সিনোনিম মেইনল্যান্ড ন্যাচারাল গ্রাউন্ড ট্রাভেল ট্রাভেল হচ্ছে ভ্রমণ করা ভ্রমণ টোর জার্নি সিটিজেন হচ্ছে নাগরিক যেটা সমার্থক শব্দ হচ্ছে বা সিনোনিম ন্যাশনাল সাবজেক্ট স্পেস যেটা মহাশূন্য যা সিনোনিম গ্রেট ওয়াইড এরিয়া আউটসাইড দ্য আর্থ অ্যাটমসফিয়ার গ্রেটলি ব্যাপকভাবে যেটা যার সিনোনিম হচ্ছে হাইলি তারপর হচ্ছে হিউজলি ডিস্টেন্স কোনো কিছু দূরত্ব বোঝায় সেটা হচ্ছে রিমোটনেস আমরা এতক্ষণ ওয়ার্ড এবং ওয়ার্ড মিনিংস এবং তার সিনোনিমগুলো জানলাম আমরা এগুলো এখন প্রত্যেকে খাতায় লিখে ফেলি এবং এগুলো চর্চা করি যাতে এগুলো থেকে আমাদের সিমিলার মিনিংস অথবা প্রশ্নের ক্ষেত্রে যখন আসে অথবা প্যাসেজটা পড়তে আমাদের সুবিধা হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমার পাঠটা শুরু করি লেসন 23 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড পার্ট 2 নীরা অ্যান্ড মং পুরা আর এক্সাইটেড তারা উত্তেজিত হয়েছিল দে আর ওয়েটিং ইগারলি ফর দেয়ার টিচার টু কাম অ্যান্ড স্টার্ট দ্য লেসন দে আর গোয়িং টু রিড অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড রিড দ্য টেক্সট পেল তারা এই ক্লাসে শিক্ষকের যে ক্লাসটা শুরু করবে পাঠটা শুরু করবে সেটা নিয়ে অপেক্ষা করছিল দে আর গোয়িং টু রিড অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড তারা আধুনিক বিশ্ব সম্বন্ধে যে ওয়ান্ডার যেগুলো সেগুলো গোয়িং টু রিড পড়তে শুরু করেছিল রিড দ্য টেক্সট বিলো চলো আমরা এখন পাঠটা একটু পড়ি আমরা প্রত্যেকে পাঠটা পড়ার আগে কিছু পিকচার দেখে নেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটা ছবি দেখতে পাচ্ছি সবাই গেস করানো একটা ছবি কিসের সেটা হচ্ছে কম্পিউটার আমরা পরে আরেকটি ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পেস ট্রাভেল এরপরে হচ্ছে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি সবাই লক্ষ্য করো সেটা হচ্ছে মোবাইল ফোন আমরা এবং এখন এই টপিক্সগুলো নিয়ে একটু আলোচনা করি সবাই লক্ষ্য করো আমাদের প্রথমটাই হচ্ছে কম্পিউটার কম্পিউটার দ্য ইনভেনশন অফ কম্পিউটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন হিউম্যান লাইফ কম্পিউটার হচ্ছে মানুষের জীবনে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইনভেনশন যেটা হচ্ছে আবিষ্কার ইট হ্যাজ চেঞ্জ দ্য লাইফস্টাইল অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড এটি পৃথিবীর মানুষের যে জীবনধারা সে পরিবর্তন করে দিয়েছে উই ইউজ ইট ইন এভরি স্পেয়ার ইন আওয়ার লাইফ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা ইহা ব্যবহার করে থাকি উই ক্যান ইউজ ইট ফর স্টাডিজ কমিউনিকেশন ওয়াচিং মুভিজ লিসেনিং টু মিউজিক প্লেয়িং গেম এক্সেট্রা
यहाँ आम्रा पढ़ाशुना तारपोच्छे लेखा पढ़ा करा जुगाजुगेर क्षेत्रे छवि देखा लिसनिंग टू म्यूजिक आमादेर होच्छे गान शुना प्लेइंग गेम्स खेलाधूला इत्यादि ये समस्त काजे आम्रा व्यवहार करे थाकि। इन ए मुमेंट उई कैन गेट इनफरमेशन फ्रम एनी पार्ट अफ द वर्ल्ड अफ द कम्पिटार আমরা কম্পিউটারের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে সংবাদ আমরা মুমেন্ট ইন এ মুমেন্ট অল্প কিছুক্ষণের মধ্যে সেটা পেয়ে থাকি। পিপল ডু নট ফিল লংলি এজ দে ক্যান সেন্ড ইমেলস টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। এটা হচ্ছে কম্পিউটার আমাদের পৃথিবীর যে কোনো তথ্য থেকে আদান প্রদান করে থাকে এবং পিপল ডু নট ফিল লংলি একাকিত্ব বোধ করে না এজ দে ক্যান সেন্ড ইমেলস টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস তারা তাদের বন্ধুদের কাছে আত্মীয় স্বজনের কাছে তারা ইমেল পাঠাতে পারে। সাম অফ দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অলসো লিভ ইন ফার অফ কান্ট্রিজ তাদের অনেক বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজন আছে যারা দেশের বাহিরে অথবা তাদের থেকে দূরে যেগুলো বসবাস করে। ইভেন দে ক্যান টক টু দেম ফেস টু ফেস অন দ্য স্কাইপি ইভেন কি তারা স্কাইপির মাধ্যমে তারা একে অন্যকে দেখে কথা বলতে পারে। উইথ কম্পিউটার এ পার্সন ক্যান অলওয়েজ কিপ হিমসেলফ আপডেট কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার ব্যবহার দিয়ে একজন মানুষ তাকে সব সময় আপডেট রাখতে পারে। এভরিবডি শুড লার্ন টু ইউজ দ্য কম্পিউটার সো প্রত্যেকে কম্পিউটার শেখা উচিত। ইনফ্যাক্ট দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্কস ইজিয়ার অ্যান্ড ফাস্টার যেখানে কম্পিউটার মানুষের কাজগুলোকে অনেক ইজি থেকে ইজিয়ার অর্থাৎ অনেক সহজ করেছে অ্যান্ড ফাস্টার দ্রুততর করেছে। অ্যাট প্রেজেন্ট ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ বর্তমানকালে ইহা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর আমরা এখন স্পেস ট্রাভেল নিয়ে আলোচনা করি। স্পেস ট্রাভেল যেটা হচ্ছে মহাকাশ ভ্রমণ No hundred years before human beings used to think had I the wing of a bird shotobosshor hoyni no hundred years before shotobosshor hoyni human beings used to think johon manob jati chinta korto had I the wings of a bird jodi pakider moto amader dana thakto dream came true When the Wright brothers flew with the first aeroplane, স্বপ্ন সত্যি হলো যখন তাদের রাইট পাত্রী দ্বয় উইলবাই রাইট এবং অরবিল রাইট ফ্লিউ উইথ দ্য ফার্স্ট এরোপ্লেন প্রথম এরোপ্লেন তারা উড্ডয়ন করলেন। নাও পিপল ট্রাভেল ফাস্টার দেন এ বার্ড বর্তমানকালে মানুষ পাখির চেয়ে একটু দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে। They not only travel from one continent to another continent, তারা শুধুমাত্র এক মহাদেশ থেকে অন্য মহাদেশে not only travel, ভ্রমণ করে না, they travel from one planet to another planet, যারা এক গ্রহ থেকে অন্য গ্রহে ভেড়ায়। That human beings have set a footsteps on the moon ইটস নাও অ্যান্ড ওয়ার্ল্ড স্টোরি সো মানুষ জাতির যে ছাদের মধ্যে পাদের পা দেওয়ার পদক্ষেপ যেটা প্রথম পা দিয়েছিল সেটা এখন একটি অ্যান্ড ওয়ার্ল্ড স্টোরি পুরাতন গল্প। স্পেস ক্রাফট হ্যাভ ওয়ন দ্য মার্স যেটা মহাকাশ ভ্রমণ যেটা হ্যাভ ওয়ন দ্য মার্স মঙ্গল গ্রহে যেটা জয় করেছে। Every now and then spacecraft are going to see the condition of their planet.
as a result, people are planning to be interspace citizen in the coming days. Jar karone lokera samner din gulote planning to interspace tar porikalpona korche to be hote interspace citizen tara নাগরিকত্ব হতে চাচ্ছে ইন দ্য কামিং ডেজ আগামী দিনগুলোতে ওই গ্রহগুলোতে তারা নাগরিকত্ব নিতে চাচ্ছে এ ডে উইল কাম এমন একদিন আসবে হোয়েন পিপল উইল লিভ ইন দ্য মুন যারা তখন মঙ্গল গ্রহে বসবাস করবে টেক এডুকেশন ফ্রম দ্য জুপিটার বৃহস্পতির কাছ থেকে তারা কী করবে শিক্ষা নেবে অ্যান্ড স্পেন্ড ভেকেশন তাদের ভেকেশনগুলো ছুটি সময় কাটাবে ইন অ্যানাদার স্পেস অন্য গ্রহের মধ্যে থাউজেন্ড লাইট সিয়ার্স এগো যেটা হচ্ছে হাজার আলোকবর্ষ দূরে আরও গ্রহের মধ্যে থাকবে সেটার মধ্যে তাদের ভ্যাকেশনটা স্পেন্ড করবে আসো আমরা এখন মোবাইল ফোন নিয়ে আলোচনা করি মোবাইল ফোন ইজ অ্যানাদার ইউজফুল ইনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড মোবাইল ফোন হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার অফ দ্য ওয়ার্ল্ড যেটা পৃথিবী বিশ্বের মানুষের কাছে সেটা আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার লাইক কম্পিউটার মোবাইল ফোন হেল্প আস গ্রেটলি ইন আওয়ার ডেইলি লাইফ কম্পিউটারের মতো আমাদের প্রতিদিনের জীবনে মোবাইল ফোন আমাদের অনেক সাহায্য করে থাকে দ মোবাইলস উই ক্যান কানেক্ট দ্য হোল ওয়ার্ল্ড মোবাইলের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ বিশ্বকে আমরা কানেক্টেড মানে আমাদের এটা সম্পর্কিত হতে পারে অনলি অফ ফিউ ইয়ার্স এগো উই হ্যাড ডিফিকাল্টি টু কানেক্ট আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স যারা আমাদের দূরে অথবা নিকটে থাকতো কিছুদিন আগেও তাদের সাথে আমাদের যোগাযোগ করা অনেক কষ্ট হতো দ্যাট ওয়াজ ভেরি কস্টলি টু ওইগুলো অনেক ব্যয়বহুল ছিল মোবাইল ফোন আর ভেরি হ্যান্ডলি অ্যান্ড উই ক্যান ইউজ them to communication for communication with people at a very low cost mobile phone er maddhome amra amader relatives der shohit amader attiyojon shojoner shohit for communication with people at a very low cost amra তাদের সাথে কমিউনিকেট করতে পারি একটি ভেরি লো কস্টের মাধ্যমে অর্থাৎ অল্প খরচের মাধ্যমে মোবাইল ফোন হ্যাজ ডিফারেন্ট ফাংশনস সাচ এজ মেকিং কলস লিসেনিং টু মিউজিক টেকিং ফটোগ্রাফস স্টোরিং ইনফরমেশন এক্সেট্রা মোবাইল ফোনে আমাদের বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে থাকি সাচ এজ মেকিং কলস আমরা ফোন দিয়ে থাকি লিসেনিং টু মিউজিক আমরা গান শুনে থাকি টেকিং ফটোগ্রাফস ছবি তুলে থাকি তারপর হচ্ছে স্টোরিং ইনফরমেশন বিভিন্ন ধরনের তথ্য আমরা স্টোরিং করে থাকি জমা করে রাখি এক্সেট্রা আরও অনেক কাজ করে থাকি ইভেন ইট ক্যান বি ইউজ ফর ডিস্টেন্স লার্নিং এখন এবং এটি কি যে দূরবর্তী যে শিকন সে কাজেও আমরা ব্যবহার করে থাকি ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ ফেসেসটা নিয়ে আলোচনা করলাম ওয়ার্ড মিনিংসগুলো জানলাম সিনোনিম নিয়ে জানলাম চলো আমরা এখন কিছু প্রশ্ন জেনে নেই রাইট দ্য আনসার অফ দ্য ফলোয়িং কোয়েশ্চনস হাউ ক্যান উই কিপ আওয়ার সেলস আপডেট আমরা আমাদেরকে কীভাবে আপডেট রাখতে পারি এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমাদের প্রথমে যেটা প্রথম অনুচ্ছেদ যেটা সেটা কম্পিউটার অংশের মধ্যে আছে হোয়াট আর আনবিলিভেবল যেটা কোনটি হচ্ছে অবিশ্বাসযোগ্য সেটাও আমি তোমাদের এই প্রশ্নের উত্তর বলেছিলাম যে আমার এই যে ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ডের যে নতুন নতুন জিনিস যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলো হচ্ছে আনবিলিভেবল হোয়াট ইজ নাও আর ওয়ার্ল্ড স্টোরি কোনটি হচ্ছে একটি পুরাতন গল্প এটা হচ্ছে আমরা মানুষ ছাদে যে পা রেখেছিল স্পেস ট্রাভেল অংশের মধ্যে আছে তোমরা খুঁজে নিবে হোয়াট আর দ্য প্ল্যানিং অফ পিপল এটা হচ্ছে মানুষের কী পরিকল্পনা মানুষের পরিকল্পনা যেটা সেটা হচ্ছে স্পেস ট্রাভেল অংশের লাস্ট অংশে আছে মানুষ যেটা চিন্তা করছে আগামীতে ছাদে বসবাস করবে এবং তাদের শিক্ষা গ্রহণ করবে বৃহস্পতিকে এবং তারা অন্যান্য দূরত্বের যে হাজার আলোকবর্ষের দূরত্বে সেটার মধ্যে তারা তাদেরকে ভ্যাকেশন যেটা স্পেন্ড করবে নাম্বার ই হচ্ছে হোয়াট আর দ্য পাস্ট ওয়ান্ডার পিপল স্পিক অ্যাবাউট অতীতে যে ওয়ান্ডার সম্বন্ধে যেগুলো লোকেরা কী বলতো
যেটা হচ্ছে তাদের কাছে অনেকটা আশ্চর্যজনক ছিল নাম্বার এফ হুইচ হ্যাজ চেঞ্জড দা লাইফস্টাইল অফ পিপল যেটা হচ্ছে মানুষের যেটা লাইফস্টাইল সেটা কি চেঞ্জ করিয়াছে সেটা হচ্ছে মোবাইল ফোন আবিষ্কারের মাধ্যমে মানুষের লাইফস্টাইল যেটা সেটা চেঞ্জ হয়েছে কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে হুইচ হ্যাজ মেড আওয়ার ওয়ার্কস ইজিয়ার আমাদের যে কাজ যেগুলো আছে সেগুলো কি আমাদের ইজিয়ার এবং ফাস্টার করেছে সেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আমাদের কাজগুলো ইজিয়ার এবং ফাস্টার হয়েছে নাম্বার এইট ফর হুইচ পারপাস উই ক্যান ইউজ কম্পিউটার আমরা কোন কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কম্পিউটার অংশের লাস্ট অংশে আমি তোমাদের বলেছি টু লিসেনিং মিউজিক টু ওয়াচিং ভিডিও টু স্টোরিং ইনফরমেশন টু টেক ফটোগ্রাফস যে এই যে পারপাস যেগুলো সেই পারপাসে আমাদের কম্পিউটার ব্যবহার করে থাকি নাম্বার আই উইচ ডিভাইস উই ক্যান ইউজ টু কমিউনিকেট উইথ পিপল ইজিলি আমরা উইথ পিপল মানুষের সহিত জনগণের সহিত যেটা ইজিলি কমিউনিকেট করতে আমরা কোন ডিভাইস ব্যবহার করেছি সেটা হচ্ছে আমাদের লাস্ট প্যারা ছিল লাস্ট প্যারা সেই প্যারার মধ্যে ছিল আমাদের মোবাইল ফোন মোবাইল ফোনটা হচ্ছে আমাদের ব্যবহারের জন্য খুবই ইজি নাম্বার যে হচ্ছে হুইচ ড্রিম অফ পিপল ওয়াজ মেড ট্রু বাই রাইট ব্রাদার্স রাইট পাত্রী আছে যেটা সেটা আমি তোমাদের সেকেন্ড প্যারা যেটা হচ্ছে স্পেস ট্রাভেলস সেটার মধ্যে ছিল যে রাইট ব্রাদার্স তাদের উইল বাই রাইট এবং অরবিন রাইট যারা কি এরোপ্লেন প্রথম ফ্লু করেছিলেন তার কারণে যেটা মানুষের স্বপ্ন যেটা সত্যি হয়েছিল প্রশ্নগুলো বুঝতে পেরেছ তোমরা প্রত্যেকে প্রশ্নগুলো প্রথমে খাতায় লিখে নিবে তারপর এগুলো আনসার বাসায় বসে বসে চর্চা করবে এগুলোর পরে তোমাদের আর কিছু সিমিলার মিনিংস যেটা থাকে সিমিলার মিনিংসগুলো আমি তোমাদের দিচ্ছি সেগুলো সবাই খাতায় লিখে নেবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এখানে কিছু সিমিলার মিনিংস অথবা চুজ দ্য বেস্ট আনসার দিয়েছি সেগুলো তোমরা প্রত্যেকে বাসায় চর্চা করবে আশা করি সবাই তোমাদের ক্লাসটা বুঝতে পেরেছো সবাই বাসায় ঠিকমতো পরিচর্যা করবে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ